আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি ইতিমধ্যে ব্লগ তৈরি করে আপনার বিভিন্ন ভিডিও ইনফরমেশান তৈরি করে কিন্তু অনেক সারা পেয়েছি বিশেষ বিশেষ করে আপনার উজবেকিস্তান কিরগিস্তান মানে সেন্ট্রাল এশিয়াটা নিয়ে কাজ করে আপনার অনেক বেশি সারা পেয়েছি মানুষের কাছে তো যাক আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন সবার কমেন্টেরই কিন্তু আমি কম বেশি উত্তর দিয়েছি তো আজকে কিরগিজান নিয়ে আরও কিছু তথ্য দিব আপনাদেরকে আরও কিছু কথা বলবো কিরগিস্তানে বর্তমান অবস্থা এখন বর্তমান অবস্থা কি অনেকেই বাংলাদেশ থেকে এখনও কিরগিস্তানে আসতে যেতেছে যে কিরগিস্তানে এখনও আমার কাছে কমেন্ট করে অনেকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় এবং ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করে আপনার ওইখানে মেসেজ করে ম্যাসেঞ্জারে যে কিরগিস্তান আসতে যাচ্ছে আসলে কিরগিস্তান আপনারা যে আসতে যাচ্ছেন কি বলবো এটা আসলে একটা শোচনীয় একটা বিষয় তো আমার সাথে মেহেদি ভাই আছে ঠিক আছে তো মেহেদি ভাই উনি ওনাকে আমি জিজ্ঞেস করি যে কিরগিস্তানের বর্তমান অবস্থা কি ওনার মুখে শুনুন উনি কি বলে মেহেদি ভাই কি অবস্থা আপনার এই বর্তমানে কিরগিস্তানের কি অবস্থা এখন যারা আসতে চায় কিরগিস্তানে বর্তমান অবস্থা পরিস্থিতি খুবই ভয়াবহ যেমন যেমন ভয়াবহ বলতে দালালরা এজেন্সি থেকে ওদের নিয়ে আসে আইনা কাজ দিতে পারে না বর্তমান সিচুয়েশনে কোনো কাজ নেই আর এক কাজ দিতে হলে দেড়শো থেকে দুইশো ডলার লাগে এটা ঘুষ মানে বাংলাদেশি ট্যাক্স দিতে হয় এটা বাংলাদেশি দালালরা ট্যাক্স না বাংলাদেশি দালালরা ঘুষ হিসেবে এটা নেয় আর কি দেড়শো থেকে দুইশো ডলার এক একজনের চাকরি স্বরূপ হয়তো চাকরিটা কি এটা কি স্থায়ী না অস্থায়ী এটা এটার কোনো গ্যারান্টি নাই কাজে আজকে আপনি দেড়শো ডলার দিয়ে কাজে ঢুকবেন কালকে যদি

টোটালি বন্ধ করে দিতেছে ওরা ওরা ফরেনারদের লাইক করে না এই জন্য আর কিছু কিছু লোক নাকি আপনার একশো দুশো ডলার নিয়ে ঘুষ নিয়ে আপনার আইডি বানাই দিতেছে এরকম হ হ আমি নিজে তো বানাইছি একশো ডলার দিয়ে আইডি বানাইছি কিন্তু পনেরো দিনে কাজ করতে পারিনি আবার ব্লক করে দিচ্ছে ওরা আবার নতুন করে খুলছি আবার ব্লক করে দিছে আচ্ছা দেখেন বর্তমানে আপনার কিরগিস্তানের কি অবস্থা চলতেছে সো যারা নতুন করে আপনার কিরগিস্তানে আসতে চান আমি বলবো সাবধান হন না আসাটাই বেটার আপনাদের এই কান্ট্রিটাতে মানে সেন্ট্রাল এশিয়া সবচেয়ে মানে ভয়াবহ অবস্থাতে আছে বর্তমানে এই দেশটি আপনার শ্রমবাজারটা কিন্তু মানে একেবারেই মানে ন্যূনতম পর্যায়ে চলে গেছে আপনার এই এই দেশটাতে একেবারে না আসাটাই বেটার আমি সবাইকে সাজেস্ট করব যে কখনো এই দেশটাতে আসার চেষ্টা করবো না কখনোই না কারণ এখানে আপনার যে শুধু আপনার ঘুরতে আসতে পারবে এটাই অনেক সুন্দর দেশ ঠিক আছে হ্যাঁ ঘুরতে এটা একদম বেস্ট আপনার ঘুরতে আসতে পারেন ঘুরতে আসার জন্য ট্যুরিজম হিসাবে আপনি আসতে পারেন বাট কাজের জন্য এই দেশটা একেবারেই আপনার পারফেক্ট না আমি কিন্তু অনেক আগের কোন ভিডিওতে আমি কিন্তু শেয়ার করে বলেছি বলেছিলাম যে আহ কীর্গিস্তানে আপনার আসবেন না না আসবেন বা কারা আসবেন এরকম বলেছিলাম সো কীর্কিস্তানে আসার আগে ভাই দশ হাজার বার চিন্তা করবেন দশ হাজার না এক লক্ষ বার চিন্তা করে তারপর আসার চেষ্টা করবেন সো যাই হোক আপনাদের সাথে মানে অপূর্ব অভিজ্ঞতা তো অনেক শেয়ার করছি তো এখন আবারও শেয়ার করলাম আপনারা অন্তত সেন্ট্রাল এশিয়াতে আসার আগে দুই থেকে দশ হাজারবার না দুই লাখ দুই কোটি বার চিন্তা করবেন সেন্ট্রাল এশিয়াতে যাবেন কি না সেন্ট্রাল এশিয়াতে কিছু কিছু জব আছে আপনার যেগুলো মানে একদম ওয়েল এক্সপার্ট স্কিল ওয়ার্কার যেগুলো বলে যেমন গার্মেন্টস হতে পারে আপনি গার্মেন্টসের খুব পুরোনো এবং গার্মেন্টসের খুব অভিজ্ঞ ওয়ার্কার যদি হন তাহলে আপনি এখানে একটা জব পাবেন আর যদি ভালো মানের কোনো স্কিল যে কোনো একটা স্কিল আপনারা থাকে টেকনিক্যাল কাজে ওয়েল্ডার বা এইসব কোনো কাজ হলে আপনার জন্য এসব দেশের রাস্তা খোলা আছে তারপরেও নেহাত ডিউটি কম না বা কাজ কম না বিদেশ বলতেই পরিশ্রম আমরা বিদেশে থেকে বিদেশ বলতে পরিশ্রম কিন্তু সেন্ট্রাল এশিয়াতে আসার আগে বারবার বলতেছি এক কোটিবার চিন্তা করবেন কারণ এটা আমাদের জন্য হয়তো বা এই টেরিটরিটা না তো যারা আপনার কমেন্ট করেন প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে ভাই আমার ভিসা চলে আসছে আমি এইরকম ওই রকম মূলত আপনার কিরগিস্তান নিয়ে যাদের কোনো প্রশ্ন আছে আশা করি এই ভিডিওটাতে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং পরবর্তী কোনো আরও ইনফরমেশন বা কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম